আচ্ছা আগুন, তুমি সময়ের জন্য কি করতে পারবা? গলা কাটালাই দিব ভাই। তুই যে বয়সে প্রেম স্টার্ট করছ সেই বয়সে তো আমি দুধ খেতাম। আমি কিন্তু গরু দুধ আপনাদের তো আর নতুন করে বলতে হবে না যে সুমাইয়া কিন্তু আগে টুকাই মেয়ে ছিল। এই টুকাই সুমাইয়াকে নিয়ে গগন ভাই কিন্তু তার সিঙ্গার বানাইলো। টুকাই সময় সিঙ্গারে গান শুনে একটা রাস্তার টুকাই কিন্তু তার নিকে পাগল হয়ে গেল। আরে আগুন ভাই, প্রেম করা কোনো অপরাধ না রে, কিন্তু সেই প্রেমে অপমান করলে সেটা কিন্তু অপরাধ হয়। তোমার লেভেলটা তুমি ভুলে যেতে পারো কিন্তু আমরা বলি নাই। তুমি সুমাইয়া মনে করে দেখো তুমি কিন্তু একজন টুকাই মেয়ে ছিল। আর তুমি টুকাই হয়ে রাস্তার ছেলেকে টুকাই বলতেছো? কোটিপতি না কোটিপতি না কোটিপতি কোটিপতি আর কোটিপতির মধ্যে কয়টা শূন্য থাকে কমন রয়েছে নিশ্চয় জানাবেন, তাহলে দর্শকরা বুঝে যাবে যে আপনারা কোটিপতি। না না না, কোটিপতি কোটিপতি কিন্তু এই কোটিপতি সুমাইয়ার জন্য কিন্তু এক টুকাই জীবন ভাই, সে কিন্তু জীবন দিতে পারবে। ভালো দেখে কোটিপতি না মানে কোটিপতি মেয়ে পড়েন। আর তুই যদি ওই কোটিপতি মেয়ের জন্য জীবন দিস তাহলে তোর একটা ভালো নাম হবে। কি নাম হবে জানো? ভাববে মানুষ যে মজনু কোটিপতির জন্য জীবন দিয়েছে। আচ্ছা বাগুন ভাই, না মানে আগুন ভাই, তুমি সময়ের জন্য কি করতে পারবে? গলা কাটালাই দিব। আগুন ভাই, তুই প্রেম কর যা কর তাই কর, তোর জীবনটা তুই এভাবে নষ্ট করে দিস না, কারণ তুই কিন্তু অহন ভাইরাল বটে হয়ে গেছিস না, বুঝছ? তখন তুই আর জীবনটাই নষ্ট করিস না। সঠিক বলেছেন। আর তুই সুমাইয়াকে দেখাই দে যে তুই একটা আগুন, জানি তোকে দেখে সুমাইয়া আগুনে পুরে ছাই হয়ে যায়। ঠিক বলেছেন। কিন্তু ভাই আপনারা ভাববেন যে এটা সোশ্যাল মিডিয়া, এখানে কর তো আবাল সুতা প্রেমিকা প্রেমিকারা আহে আর যায়, তারা কিন্তু কিছু নিয়ে যেতে পারে না, কিন্তু আমাদের আগুন ভাই কিন্তু দেখাই থেকে গেল। তো হ্যালো ভালোবাসা বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্ট করে কমেন্ট করে ভালো লাগে একটা লাইক করে দেন, আর যদি আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই অহনি করেন। কি করবেন না না করলেন বললে করবেন না করলেন না তাতে আমার কি করে। তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেনই।